সাবস্ক্রাইব করুন হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলটিকে এবং বেল আইকন প্রেস করুন হেলথ রিলেটেড লেটেস্ট ভিডিও সবার থেকে আগে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। হেলথ পয়েন্ট কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি দেবাশিস। তো আজকে যে এই ভিডিওতে যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব তার নাম হলো ফেনারগান ইঞ্জেকশান। এটি একটি অ্যান্টি অ্যালার্জি বা অ্যালার্জির ইঞ্জেকশান। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে জেনে নেব ফেনারগান ইঞ্জেকশান কোথায় ব্যবহার করা হয়, এর সাইড এফেক্ট কী আছে এবং এর ডোজ কীভাবে দেওয়া হয়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এটি অ্যালার্জি ঘটিত যে কোনো সমস্যার কারণে ব্যবহার করা হয়, যেমন কাশি, হাঁচি, নাক বন্ধ হয়ে যাওয়া, অস্থিরতা, অনিদ্রা, শ্বাসকষ্ট, তাছাড়াও অ্যালার্জিক আর্টিকোরিয়া বা আমবাত, বাচ্চাদের চিকেন পক্স, তারপরে হলো হাম ঘটিত গায়ে যে গুটি গুটি বের হয়, চুলকানি হয় ও জ্বালাভাব হয়, অস্থিরতা হয়, এগুলো দিলে সেই সব ক্ষেত্রে এগুলো ইঞ্জেকশন করলে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। স্কিনের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত যে গায়ে চাকা চাকা দাগ হয়ে যাওয়া বা জল ফোসকা কাটা, তারপরে যেমন ওই কমন কোল্ড, সাইনোসাইটিস, এইসব ধরনের বিভিন্ন ধরনের সমস্যার জন্য, অ্যালার্জি ঘটিত সমস্যার জন্য এটি কিন্তু খুব সুন্দর কাজ করে। বন্ধুরা, এবার আসবো এর মাত্রা সম্পর্কে। মাত্রা সম্পর্কে বলার আগে যে জিনিসটা আপনাদের দেখানো হয়নি সেগুলো দেখিয়ে দিই। ওষুধটির নাম হলো ফেনারগান। এর কম্পোজিশন দেখতে পাচ্ছেন, এর কম্পোজিশন হলো প্রোমেথাজাইন হাইড্রোক্লোরাইড, আর এতে রয়েছে পার ML, মানে এটি 2 ML, 25 mg পার ML, মানে 25 mg পার ML, মানে এতে 50 mg রয়েছে, মিলিগ্রাম রয়েছে, 50 mg রয়েছে 2 ML এর অ্যাম্পুলে। তো বন্ধুরা, এখানেও দেখুন লেখা রয়েছে 25 mg। এবার দেখা যাক এটি কী কোম্পানির। বন্ধুরা, এটি অ্যাবট হেলথ কেয়ার, মানে এটি অ্যাবট কোম্পানির খুব ভালো মেডিসিন, ভালো কোম্পানির, রেপুটেড কোম্পানি। এর একটি অ্যাম্পুলের দাম পড়ে 9.18 টাকা, খুব কম রেঞ্জের মধ্যে খুব সুন্দর এবং যুগান্তকারী একটি ঔষধ। আপনারা যে কোনো মেডিসিন শপ থেকে এটি কালেক্ট করতে পারেন। বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন এখানে লেখা রয়েছে ব্যবহার কীভাবে করতে হবে তার নির্দেশ দেওয়া রয়েছে। ফর IM, মানে ইন্ট্রামাস্কুলার দিতে পারেন, খুব ডিপে দিতে হয় এটি, ডেল্টয়েড পেশিতে। এবং স্লো IV ইঞ্জেকশান, মানে ইঞ্জেকশান যদি শিরা পথে দিতে হয় তাহলে খুব স্লো পদ্ধতিতে দিতে হবে, খুব স্লো দিতে হবে। বন্ধুরা, এটি গুরুতর অ্যালার্জিজনিত সমস্যায় 25 থেকে 50 mg দিনে 4 বার দেওয়া যায়। 100 mg-র বেশি ওঠা যাবে না, মানে 25 করে 4 বার দেওয়া যায়। মানে এই ML-টা যদি দেওয়া হয় বা এই অ্যাম্পুলটা যদি ইঞ্জেকশন করা হয় তাহলে 50 mg বা মিলিগ্রাম আপনার শরীরে যাবে। তাহলে এটি আপনি সর্বোচ্চ দিনে 2টি অ্যাম্পুল সারাদিনে ব্যবহার করতে পারবেন। এবং খুব জরুরি কেসে, মানে জরুরি ভিত্তিতে এই একটি অ্যাম্পুল, এই অ্যাম্পুলটি আপনি ডিস্টিল্ড ওয়াটারের সঙ্গে 10 ML থেকে 20 ML ডিস্টিল্ড ওয়াটার হতে হবে। 10 ML থেকে 20 ML, আমার মনে হয় 20 ML নেওয়াটাই বেটার হবে। 20 ML ডিস্টিল্ড ওয়াটারে একটা 2 ML-এর অ্যাম্পুল আপনি ডাইলেশন করবেন, করে 5 থেকে 15 মিনিট ধরে ধরে, মোটামুটি 10-15 মিনিট ধরে ধরে আপনি ইঞ্জেকশনটি পুশ করবেন ইন্টারভেনাস পদ্ধতিতে। আর IM দিলে তো মাসলের মধ্যে ইঞ্জেকশন করলেই হয়ে যায়, কোনো সমস্যা নেই। ইন্টারভেনাস দিতে গেলে ডাইলেশন করতে হবে 20 ML জলে দিয়ে, তারপরে 15 মিনিট ধরে ধরে আস্তে আস্তে স্লো পদ্ধতিতে দিতে হবে। এবং যাদের বয়স 5 থেকে 10 বছর, মানে 5 থেকে 10 বছরের বাচ্চাদের এটি দিতে হবে 6.25, মানে 6.25 থেকে 12.5 mg দিতে হবে, মানে এতে রয়েছে 50 mg 2 ML-এ। তাহলে একটি 1 ML নিলে তাহলে থাকছে 25 mg, তার যদি হাফ করা হয় মানে 0.5 নিলে আসবে 12.5 mg। তো 12.5 mg, মানে 0.5 ML করে আপনারা বাচ্চাদের দিতে পারবেন। এবং তার থেকে যারা বাচ্চা, মানে 5 বছর যাদের বয়স, তাদের কিন্তু 6.25 mg দিতে হবে, মানে তার থেকে আরও কম। সেটা এই অ্যাম্পুলটা নেবেন না আপনারা, এর থেকে আরও কম পাওয়ার অ্যাম্পুল যেটা পাওয়া যায় ডক্টর প্রেসক্রিপশন করবেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এবার আসবো এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে। বন্ধুরা, এটি ইঞ্জেকশন করলে পেশেন্টকে অন্তত আধ ঘন্টা থেকে 45 মিনিট বা 1 ঘন্টা শুয়ে রাখতে হতে পারে, নাহলে আপনারা দেবেন না।
ইঞ্জেকশনটি কাউকে ব্যবহার করবেন না। ওইভাবে যারা ইঞ্জেকশনটি নিয়েই চলে যেতে চায় তাদের কিন্তু ব্যবহার না করাটাই ভালো, কারণ এটি মাথা ঘুরতে পারে বা ঘুম ঘুম ভাব লাগতে পারে বা আচ্ছন্ন ভাব লাগতে পারে, ক্লান্তি ভাব লাগতে পারে। বিশেষ করে যারা ড্রাইভিং করেন তারা কিন্তু ইঞ্জেকশনটি নিয়ে মোটেই ড্রাইভিং করবেন না, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। মোটামুটি মোটমাট কথা হলো, এই ইঞ্জেকশনটি নিয়ে সম্পূর্ণ রেস্টে থাকতে হবে পুরোপুরি 1 ঘন্টা, তার আগে কিন্তু কোথাও বেরোবেন না, তাহলে বিভিন্ন ধরনের অঘটন বা দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও এতে মুখ শুকনো হয়ে যাওয়া বা মাথা ঘোরা এইসব ধরনের সমস্যাগুলি দেখা দেয়, তো এগুলো কিছুক্ষণের জন্য, পরে আবার ঠিক হয়ে যায়, সমস্যা কিছু দেখা দেয় না। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, এই ধরনের মেডিসিনের লেটেস্ট ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।